হ্যালো স্টুডেন্টস ভিজুয়ালাইজেশন অফ ডেটা এই পার্টে আমরা আর একটা নতুন ধরনের চার্ট এবার দেখব এই চার্টটাকে আমরা বলি পাই চার্ট এই চার্টের মূল উদ্দেশ্য একটা টোটাল বা হোল থিংয়ের মধ্যে ডিফারেন্ট কম্পোনেন্ট কতটা করে কন্ট্রিবিউট করেছে সেটা বোঝানো যেমন আমরা একটা এক্সাম্পল নিতেই পারি যে একজন স্টুডেন্ট চারটে সাবজেক্টের পরীক্ষা দিয়েছে প্রতিটা সাবজেক্টে সে আলাদা আলাদা নাম্বার পেয়েছে সেই যে ডিফারেন্ট নাম্বার সেটা তার টোটাল যদি তাদের যোগ করি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল মার্কস তার টোটালকে সমানভাবে কন্ট্রিবিউট করছে কি অর্থাৎ যদি চারটে সাবজেক্টের টোটাল হয় প্রত্যেকেই কি টোটালের ওয়ান বাই ফোর বা টোয়েন্টি ফাইভ পারসেন্ট তা তো না কোনো সাব সাবজেক্টে সে বেশি পেয়েছে কোনো সাবজেক্টে সে কম পেয়েছে তাহলে এইটাকে ভিজুয়ালাইজ করতে গেলে আমাদের যে ধরনের চার্ট লাগবে তাকে আমরা বলি পাই চার্ট আমরা পাই চার্টটা কিভাবে করে সেটা প্রথমে দেখে নিই আমাদের হাতে এখানে একটা ডেটাশিট রয়েছে বলা হল বৈশালী নামে যে স্টুডেন্টটি আছে সেই স্টুডেন্টের ডেটাটা নিয়ে একটা পাইচার্ট আমাদের বানাতে হবে যাতে বোঝা যায় সে কোন পেপারে কোন এক্সামে কত কন্ট্রিবিউট করেছে চার্ট বানানোর নিয়ম আমরা আগেও দেখেছি সে একই পদ্ধতিতে এবারেও যেতে হবে পার্থক্য খালি সিলেকশানে এবারে আমাদের সিলেকশান করতে হবে বৈশালীর রেকর্ডটা কিন্তু যদি শুধু এইটুকু সিলেক্ট করি তাহলে কি করে বুঝবো কোনটা এক্সাম ওয়ানের মার্কস আর কোনটা এক্সাম এর মার্কস তাই জন্য আমাকে হেডিংও সিলেক্ট করতে হবে কিন্তু তুমি যখন হেডিং সিলেক্ট করে এখানে আসছো তখন তো হেডিংটা ডিসিলেক্টেড হয়ে যাচ্ছে তাহলে ছেড়ে ছেড়ে সিলেকশন করতে গেলে আমাদের তাকে আমরা বলি ডিসজয়েন্ট সিলেকশন কিভাবে করব প্রথম পার্টটা সিলেক্ট করে নিলাম ছেড়ে দিয়েছি সিলেকশন রয়েছে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরলাম বাকি যে অংশটা সিলেক্ট করা সেটা করে ফেললাম ফলে মাঝখানের অংশটা সিলেক্টেড হলো না এবং যেহেতু সে সিলেক্টেড হলো না সেহেতু সে চার্টের মধ্যেও আসবে না এবারে আগের চার্ট যেরকমভাবে তৈরি করেছিলাম সেরকমই যাব অর্থাৎ ইনসার্ট ট্যাব চার্টস গ্রুপ আগে আমরা কলাম দেখেছি বা লাইন দেখেছি এবারে আমাদের করতে হবে পাইচার্ট পাইতে গেলাম এই ভ্যারিয়েশনসগুলো দেখতে পাচ্ছি আমরা প্রথমটাই নিলাম সিম্পল পাইচার্ট যেটা ক্লিক করলাম দেখো আমাদের এখানে পাই তো তৈরি হয়ে গেছে এই চার্টটাকে অন্য চার্টের মতোই আমরা ইচ্ছে মতো রিসাইজ করতে পারি আমরা ইচ্ছে মতো একে মুভ করতে পারি এভরিথিং এই চার্টটাতে যে কোনো একটা জায়গার উপর তুমি যদি রাখো প্লট এরিয়াতে তোমাকে কিন্তু দেখাচ্ছে যে ভ্যালুটা কত তার সঙ্গে সেটা টোটালের কত পারসেন্ট কিন্তু এই পার্সেন্টগুলো যদি আমরা সবসময় এখানে শো করাতে চাই তাহলে কি করে করব চার্ট সিলেক্ট করে লে আউট ট্যাবে যাব সেখান থেকে গিয়ে দেখবে লেবেলস গ্রুপের মধ্যে ডেটা লেবেলস বলে একটা অপশান আছে আমি আরেকবার বলে দিই লে আউট ট্যাব লেবেলস গ্রুপ ডেটা লেবেলস তার ভেতরে একদম শেষ জায়গায় চলে এসো কি লেখা আছে মোর ডেটা লেভেল অপশানস এখানে অন করার পরে আমরা দেখতে পাবো যে লেভেল কন্টেইনস বলে একটা জায়গা আছে অর্থাৎ লেবেলে কী দেখাবে বাই ডিফল্ট দেখাচ্ছে ভ্যালু আমরা যদি এখান থেকে ক্লোজ করে দিই তাহলে দেখব বৈশালীর মার্কসগুলোই দেখি দেখিয়েছে এখানে এই যে ফর্টি নাইন তারপরে ফিফটি তারপর টোয়েন্টি তারপর থার্টি কিন্তু আমি যদি এটার পার্সেন্টেজ দেখতে চাই তাহলে কি করব তাহলে কিন্তু ওই জায়গা থেকে আমাকে ভ্যালুটা অফ করে পার্সেন্টেজটা অন করতে হবে করে ক্লোজ করে দিলেই এবার আমরা দেখতে পাচ্ছি কোন সাবজেক্টে টোটালের কত পার্সেন্ট মার্কস বৈশালী পেয়েছে তার মানে এখন আমরা বুঝতে পারছি বৈশালী যত নম্বরই পেয়ে থাকুক না কেন তার থার্টি পারসেন্ট সে স্কোর করেছে এক্সাম ওয়ান থেকে থার্টি ওয়ান পারসেন্ট স্কোর করেছে এক্সাম টু থেকে সেভেন্টিন পার্সেন্ট স্কোর করেছে এক্সাম থ্রি থেকে এবং টোয়েন্টি টু পারসেন্ট স্কোর করেছে এক্সাম ফোর থেকে এবং এই পার্সেন্টেজগুলোকে যোগ করলে দেখবে হানড্রেড পারসেন্টই হচ্ছে তাহলে আজকে আমরা এখানে কি দেখলাম পাইচার্ট কি করে তৈরি করতে হয় পাইচার্ট কি কাজে লাগে এবং পাইচার্ট যদি আমরা পার্সেন্টেজ ডিসপ্লে করতে চাই তাহলে সেটাই বা আমরা কী করে করব। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ ভিডিওটি লাইক করো শেয়ার করো আর অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য এই শেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও